বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রকে নিরাপদ এবং অসাম্প্রদায়িক মানবতাবোধকে বাঁচিয়ে রাখতে বিএনপি নামক অপশক্তিকে প্রতিহতের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 75 থেকে চলমান হত্যা ও ষড়যন্ত্রের ধারাবাহিকতায় এখনকার প্রধান টার্গেট প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেও মন্তব্য তার। মাহমুদ হাসানের প্রতিবেদন। সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 94তম জন্মদিনে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে, বলেন 75 থেকে যে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি এদেশে শুরু হয়েছে সেই ধারাবাহিকতায় 15 আগস্ট, 3 নভেম্বর বঙ্গবন্ধুর সহচর জাতীয় চার নেতা হত্যা এবং 2004 সালে 21 আগস্ট গ্রেনেড হামলা, যার প্রধান টার্গেট ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিরাপদ রাখতে হলে বাংলাদেশের অসাম্প্রদায়িক মানবতাবোধকে আজকে বাঁচিয়ে রাখতে হলে বাংলাদেশের গণতন্ত্রকে নিরাপদে রাখতে হলে বিএনপি নামক এই অপশক্তিকে প্রতিহত করতে হবে, পরাজিত করতে হবে। পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের কবরে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। শ্রদ্ধা জানানো শেষে কবরস্থানের বাইরে মিলাদ মাহফিলের আয়োজন করে যুবলীগ। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।